নমস্কার বন্ধুরা, আজকে এমন একটি অদ্ভুত গাড়ি সম্পর্কে কথা বলবো যে গাড়িটা আকাশ দিয়ে উড়বে। না, এটা কোনো কল্পবিজ্ঞান নয়, এটা কোনো ফেক নিউজ নয়, একেবারে সত্যি কথা। আর দু এক বছরের মধ্যেই দেখতে পাবো আমরা আকাশ পথে চলছে এমন একটি গাড়ি, তবে এদেশে নয়, বিদেশে। তো চলো শুরু করা যাক। যানজট নিয়ে বিরক্ত, অফিস পৌঁছতে বা প্রয়োজনীয় কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে, আর এসব নিয়ে ভাবতে হবে না। এবার ফ্লাইং কার নিয়ে আসছে ব্রিটেনের ডাচ সংস্থা পিএএলভি ইন্টারন্যাশনাল। কেমন হবে এই গাড়ি, কী বা এর বিশেষত্ব জেনে নেওয়া যাক। 2020-র মধ্যেই বাজারে আসতে চলেছে এই গাড়ি, তবে প্রি বুকিং কিন্তু শুরু হয়ে গিয়েছে। সংস্থা সূত্রে খবর, প্রথম দিকে ব্রিটেনে, ইউরোপে ও আমেরিকায় বিক্রি করা হবে এই গাড়ি। তিন চাকার গাড়ি, এটি চলবে পেট্রোলে। জ্বালানি ধারণ ক্ষমতা 100 লিটার, সড়ক পথে সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে 1315 কিলোমিটার, আর আকাশপথে 482 কিলোমিটার পর্যন্ত। গাড়িটিতে সর্বাধিক 2 জন বসার জায়গা রয়েছে এবং এরপর মাল বহন ক্ষমতা রয়েছে প্রায় 20 কেজির মতো। গাড়িটির ওজন 664 কেজি। গাড়িটির দাম ভারতীয় মুদ্রায় 2,89,00,000 টাকা। সড়ক পথে গাড়িটি সর্বোচ্চ গতি 160 কিলোমিটার এবং আকাশপথে এর সর্বোচ্চ গতি হবে ঘন্টায় 180 কিলোমিটার। ড্রাইভ মোড থেকে হেলিকপ্টার মোডে নিয়ে যেতে সময় লাগবে মাত্র 10 মিনিট। 3500 মিটার, অর্থাৎ প্রায় 11,500 ফুট উঁচু দিয়ে ওড়ার সর্বোচ্চ ক্ষমতা রয়েছে এই গাড়ির। পিএএলভি জানিয়েছে, ব্রিটেনে এই গাড়ি চালানোর জন্য নিয়ম থাকবে। ইউরোপীয় বিমান সুরক্ষা এজেন্সির যা নিয়ম, এই গাড়িটিও সেই একই নিয়মের আওতায় থাকবে। টেক অফের জন্য গাড়িটির প্রয়োজন হবে মাত্র 330 মিটার জায়গা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, এই ইনফোটা ভালো লাগে, অথবা এই গাড়িটা ভালো লাগে, তাহলে একটা লাইক করো, কোনো কিছু মন্তব্য করার থাকলে কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।